সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালোই আছেন। আজ 17ই আগস্ট 2020, সন্ধান টিভির আজকের পর্বে আপনাদের স্বাগতম। আমাদের আজকের সন্ধান টিম অবস্থান করছে হুমায়রা ডেইরি ফার্মে, আর এই হুমায়রা ডেইরি ফার্মের অবস্থান পাবনা জেলার ভাঙ্গুড়া থানার ভবানীপুর গ্রামে। তো এর আগে হুমায়রা ডেইরি ফার্মের বেশ কয়েকটা পর্ব আপনাদের দেখাইছি। এই ফার্ম থেকে মূলত দুধের গাভী বিক্রি করা হয়, তো প্রত্যেকবারের ন্যায় এবারও বেশ কিছু গাভী উনি সংগ্রহ করছে, আর আমাদের আজকের পর্বে সেই গাভীগুলোই আপনাদের দেখাবো। আর এগুলো কোনটা কোন জাতের বা কেমন দুধের বা কেমন দাম হলো উনি বিক্রি করবে সেই সব বিষয়ে জানাবো। তো বিস্তারিত জানতে আমাদের আজকের ভিডিওটির সঙ্গেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, কেমন আছেন আপনি? ইনশাআল্লাহ ভাইজান ভালো আছি। একদম শুরুতেই আপনার পরিচয়টা বলেন। আমার নাম মোহাম্মদ রফিকুল ইসলাম, গ্রাম ভবানীপুর, ভাঙ্গুড়া থানা, জেলা পাবনা। কোন ক্রেতা যদি নেয় দুধের কথা, যদি তার কাছে গ্রহণযোগ্যতা না পায়, সে আমার কাছে গাভীটা রাখে, বাচ্চা দেওয়ার পরে দুধ গ্রহণ করে দেখে নিতে পারবে। এখন যে বাচ্চা দিচ্ছে, গত পরশু দিন বাচ্চা দিছে, বকন বাচ্চা হয়েছে, ও এখন দুই চার দিন, পাঁচ দিন সাত দিন পরে ও দোয়া নিতে পারবে। মাত্র দুই দিন হয়েছে, আর এক সপ্তাহ পর কেউ আসলে 42 লিটার। হ্যাঁ, দেখা যাবো সমস্যা নেই। আর আমার নিজের একটা কৌতূহল আছে এই গরুকে ঘিরে, যদি কোনো ক্রেতা কখনো এই গরুটা কিনতে আসে আমাকে একটু ডাকবেন, আমি ওনার সঙ্গে আসে এই গরুটা কীভাবে কিনতেছে, কত লিটার দুধ হলো না হলো, কেমন দামে হলো, এটা একটা ভিডিও করবো। তারপর ওনার বাসায় যাওয়ার পরে কতটুকু দুধ হচ্ছে, উনি কতটুকু পাচ্ছে না পাচ্ছে, এটা নিয়ে ফলো আপ আর একটা ভিডিও করবো। এত দুধের গাভী আমি নিজেও কখনো দেখি নাই, আমার দর্শকরাও কখনো দেখে নাই, তো তাদের দেখানোর স্বার্থেই আমার এই উদ্যোগ। আচ্ছা সমস্যা নাই, তোমাকে ডাকবো যদি ইনশাল্লাহ তাহলে পরে। আচ্ছা, আর এবার সর্বনিম্ন কত দুধ থেকে কত দুধ পর্যন্ত আছে? এবার দুধের গরু আছে সর্বনিম্ন আছে হচ্ছে 12-13 লিটার। হ্যাঁ। আচ্ছা, এত ছোট গরু দেখাবেন না শুরুতে বড় গরু দেখাবেন? দেখ যেটা ভালো তোমার লাগে, বড় ছোট সবই আছে মিক্সার। তো চলো একটু ছোট থেকে দেখি। শুরুতেই লালচে একটা গরু আছে, এটা কি জাতের? এটা দার্সির সাথে সাইহালের ই আছে, সাইহাল ক্রস করছে, সাইহাল ক্রস আছে। এই যে গলায় কম্বল আছে, পিঠের উপরে হালকা একটু চটের মতো দেখা যাচ্ছে, ওই সাইহালের সাথে ক্রস আছে, সাইহাল ক্রসের একটা গরু। বয়স কেমন? বয়স 6 দাতের। এটা 6 টা দান পড়বে। হ্যাঁ, দ্বিতীয় বিয়ান পড়বে, দ্বিতীয় বিয়ান। প্রেগন্যান্ট? প্রেগন্যান্ট। কত দিনের বাচ্চা দিবে? 10 দিনের মধ্যে বাচ্চা দিবে। 10 দিনের মধ্যে বাচ্চা দিবে। কেমন দাম চাচ্ছেন? 1,45,000 হলে বেচা যায়। 1,45,000, কিন্তু ভালো খারাপ দরদাম করা যাবে না? সব কোন দরদাম করে, যে কটা এর আগে যে কটা প্রতিবেদনে দিছে মোটি বেচে, একটাও নাই, এক পিছু নাই, দরদাম করা যাবে না। ফিক্সড রেট? ফিক্সড রেট। আর সম্পূর্ণ সুস্থ? সব একদম সুস্থ। যে জাবর কাটাচ্ছে কত সুন্দর ভাবে দেখো, জাবর কাটালে গরু এক, ও যে গরুই হয় যদি জাবরটা কাটায় তাহলে পুরো বডি স্কোয়ার, কোনো সমস্যা, কোনো সমস্যা নেই। আচ্ছা, তার মানে আসলে লক্ষ্য করতে হবে যে গরু জাবর কাটায় কিনা, গরুর মন মেজাজ কিরকম আছে। আচ্ছা, তো 1,45,000। হ্যাঁ, এটা 1,45,000। ঠিক। পাশে একটা কালো গাভী আছে, এই গাভীটা? এই গাভীটা ভালো, এটাও দ্বিতীয় নাম্বার বিয়ান পড়বে, টাইম আছে মানে 20-25 দিনের মতন। ঠিক আছে, 20 দিনের মতো এখনো সময় আছে, দ্বিতীয় বিয়ান পড়বে, দ্বিতীয় বিয়ান পড়বে। দাঁতে কয়টা দাঁত? এটাও 6টা। 6টা দাঁত। কতদিন বাকি আছে? এরকমই 10-15 দিনে আমার একটা টার্গেট, 10-15 দিনের মতো বাকি আছে, বাকি আছে। ফলনটা মাত্র ছাড়তেছে, ছাড়তেছে। আচ্ছা, এই গরুটার দাম কেমন? এটা 1,30,000 টাকা হলে দিতে হবে। 1,30,000 ফিক্সড রেট? ফিক্সড রেট। গরু ভালো খারাপ না, 1,30,000 টাকা করে যদি বাড়তে আসে দুধে মেলা দুধ, দরদাম করা যাবে না। আচ্ছা, এই পাশে যেগুলো আছে এগুলো কি বাচ্চা সহ? এই একটা আছে বাচ্চা সহ। কি জাতের গরু এটা? অস্ট্রেলিয়ার সাথে সাইহালের, একটু ভাব ভাব লাগে। ওই যে গলার কম্বলটা দেখি, এটা বলতেছে একটু ভাব ভাব লাগে। দাঁতে 4টা? দাঁতে 4টা। কয় নাম্বার বাচ্চা? প্রথম বাচ্চা। 4 দাঁতে প্রথম বাচ্চা? প্রথম বাচ্চা। সঙ্গে কি বাচ্চা আছে? সার বাচ্চা আছে। সার বাচ্চা, সাদা বাচ্চাটা? হ্যাঁ, সাদা বাচ্চাটা। নাভি আছে? কয়দিন বয়স বাচ্চার? বয়স হচ্ছে তোমার 5 দিন। 5 দিন বাচ্চাটার বয়স? 5 দিন বাচ্চার বয়স। সকালে কতটুকু দুধ নামছে? সকালে মনে হয় 8:30 এরকম হয়েছে, আসছে আর কি। আপনারা যে আসলে দুধের কথা বলে থাকেন, এই দুধগুলোকে আপনারা দহন করে দেখে বলে থাকেন নাকি কিনার দামের উপরে, তারপরে কেমন দাম? তোমাকে আমি যেটা বলি, এই গরুটো লাস্টে তুমি একটা ভিডিও দোয়ানোর সময় একটা ভিডিও করে নিও। আচ্ছা, আমি জানার এতে বলতেছি কারণ আপনি একজন গাভী বিক্রেতা, আপনার মতো আরো 10টা গাভী বিক্রেতা আছে। তো আপনারা যখন গাভীর দামটা নির্ধারণ করেন বা দুধের কথা বলে থাকেন, তখন কি চিন্তা করেন যে আমার এই গাভীটা এত দামে কিনা, এত দামে বিক্রি করতে হবে, ওইটার উপরে গ্রহণযোগ্যতা নিয়ে একটা দুধের কথা বলতে হবে, কতটুকু পালাম না পালাম? এই গরুটার, এই গরুটা আপনার, এই গরুর কথা বলতেছি না, আপনার কথাও বলতেছি না। ঠিক আছে, সবাই এরকমই বলে,
কিন্তু এই গরুটা ধর আমার গরুটা কি বেচা লাগবে 1,65,000 বেচা লাগবে। তো 1,65,000 গরু যদি 12-13 লিটার দুধ যদি না হয় তাহলে নিজের তো যেই নিবে সেও ঠকবে। তো আমার যতটুকু আমার টার্গেট এই ব্যবসার অভিজ্ঞতা মানে দিয়েতে আসলে বর্তমানে যথেষ্ট পরিমাণে অভিজ্ঞতা হয়ে গেছে। আল্লাহ দিলে 10টা কিনলে 10টাই তো ভালো হয় না, এমন তো দুটো একটা হইতেও পারে। ওই কথাটাই জানতে চাচ্ছি। ঠিক আছে, দুটো একটা এমন তো হইতে পারে, একটু লক্ষ্য করলে বুঝতে পারবেন। আমি কিন্তু সারা দিনে প্রায় প্রত্যেক দিনে 3টা থেকে 4টা ফার্ম নিয়ে যা থাকি, তার মধ্যে কিছু বকরার ফার্ম কিছু গাভীর ফার্ম। কিন্তু আপনারা কখনো বলেন না যে আমরা ক্ষতিগ্রস্ত হইছি এই গরুটা কিনে, আমরা নিজেরাও এই গরুটা কিনে পোতা দিয়েছি? এই কথাটা আমি জীবনে আপনাদের মুখে কোনো আমি এটা প্রত্যেকটা ক্রেতার মুখে আমি এই কথাটা শুনছি যে তারা গরু কিনে আমরা ক্ষতিগ্রস্ত হইছি। ঠিক আছে, আপনারা কি ক্ষতিগ্রস্ত না? আপনারা প্রত্যেক দিন 10টা 20টা গরু কেনেন বিক্রি করে দেন। শোনা আমি বলে এই যে ধর আমার 30টা গরু আছে, 30টার মধ্যে একটা যাবে মনে হয় লস হয় 50,000 টাকা। ওই লসের কথা তো আমি জীবনে কোনদিন শোনা, কিন্তু শোনা ওটা বললে তার খারাপ লাগে। যে শুনবে কবে যে ওরাই লস খায় তাহলে আমরা আবার কি করবো? কিন্তু আমরা মনেকে বুঝ দিতে পারি যে আর একটা লসটা আমরা তুলতে পারবো আবার, কিন্তু ক্রেতারা তো পারবে ওটা তো ওরা পারবে না। কিন্তু ওদের একটু কষ্টই, আমরা যেমন একদিনে যা 5-10টা করে কিনতে পারি, এই কারণে বলে থাকেন না যে আমরা ক্ষতিগ্রস্ত না? আমাদের জানটা অনেক শক্ত হয়ে গেছে নাকি? আর একটা কথা যে আপনারা চান না যে ক্ষতিগ্রস্ত আপনি হন, ওই ক্ষতিটা ক্রেতার উপর চাপায় দেন? না, তাও তো করিনি কোনোদিন। আমি কোনদিন করি? আপনি করেন না? অন্য খামারিরা কি করে? করতে পারে, আমার যেটা কারো বদনাম করবো না, করতে পারে, বদনাম করা না এখানে সচেতন। যেমন হচ্ছে এই মাসের মধ্যে আমি কষার কাছে 3-4টা দিয়ে দিছি, তো আমি নিজেও নিয়ে বেচতেও পারবো না, নিজে আমি ঠকাই দেবো না, কষার কাছে বেচে দিচ্ছি। আপনারা সবাই যদি এই ভাবে যদি আসলে ব্যবসাটা করতে চান তাহলেই কিন্তু নতুন যে খামারিরা আসতেছে তারা একটু খামার করে স্বাবলম্বী হতে পারে। এটা অবশ্যই, কিন্তু তাদের যে সম্পদ নিয়ে আসবে একদম শূন্য হাতে আবার এই সেক্টর থেকে বের হয়ে যাবে। বের হয়ে যাবে মানে অনেকেই যাচ্ছে তাই, কারণ এই গরুতে একটা গরু এই যে মানুষ 2-3 লাখ দিয়ে গরু কেনে, যেটা 3 লাখ দিয়ে গরু কেনে, ওই গরু যদি 20 লিটার দুধ না হয় এখন আমরা বুঝি না, মানুষও বোঝে না, এইগুলোর মধ্যে আমরা সবাই ঢুকেছি আগে থেকে, বাপও করেছে নিজেরাও করি। দেশের চাই চলনের ইয়েতে এইগুলো করা লাগে, মানুষও চলতেছে, না করলে তো ভালো, না হলে তো কিনতো না, ভালো না হলে তো মানুষও কিনতো না। কিন্তু জানে বুঝে ভালোটা দেখে ভালো নিতে হবে, খারাপটা দেখে বাদ দেওয়া হবে। হ্যাঁ, সে তার বুঝতে হবে যে কিনবে, তার বুঝতে হবে আমার আসলে। সকালে 8 কেজি? হ্যাঁ, সকালে 8 কেজি। বিকালবেলা? বিকালবেলা ধরো 5 কেজি, 13 কেজি এরকম। সঙ্গে সার বাচ্চা? সার বাচ্চা। দাম কেমন? 1,65,000 বিক্রি করা যাবে। 1,65,000 বিক্রি করবেন? পাশে আর একটা লালচে কালারের আছে, পাশে এই যে ফিজজনের সাথে দাসির ক্রস করছে, দাসির কিন্তু গরু খুব জাত গরু, একদম খুব সরেস। কিভাবে বুঝলেন? ওর মাথাটা দেখছো ফিজেনের, মাথাটা মাজাটা ফিজেনের, কিন্তু কালারটা একটু আছে আবার দাসির, চকলেট কালার আছে, দাসির ছিট আছে। এমনি গটো খুব ভালো, দুই দাঁত বয়স, দুইটা দাঁত বয়স, এখনো 20 দিন মতন টাইম আছে, প্রথম বাচ্চা দিবে, প্রথম বাচ্চা দিবে। দাম কেমন চাচ্ছেন? এটা 1,85,000 হলে বেচা যাবে। 1,85,000 হলে বিক্রি করবেন? হ্যাঁ, 1,85,000 হলে বিক্রি করবেন। হ্যাঁ, দরদাম করা যাবে? না, এটাও দরদাম করা যাবে না। এই দিয়ে আবার ধরো যার 20 দিন পর গেলে 2 লাখের উপরে হবে না এই উলানটা। হ্যাঁ, উলানটা এসে যাবেন, সে 2 লাখ টাকা করা যাবে না আবার। আচ্ছা, তো এখন 1,85,000? এখন 1,85,000। গাভীটা সম্পূর্ণ সুস্থ সবল? একদম সুস্থ, কোনো সমস্যা নেই স্যার, ওটা খুবই ভালো। তো পাশে আরেকটা গাভী আছে, চলেন আমাদের এটা দেখে। এটাও একই জোড়া গরুই, আমি এরকম ভাবে মিল করছি, ওনার যার ছিল সে এরকম ভাবে মিল করে রাখছিল। এটাও ফিজিয়ানের সাথে দার্সির একটু ইয়ে আছে, লালচে একটা ভাব আছে, জার্সি ক্রস করছে। ঠিক আছে, এটাও 4 দাঁতের গরু, এটা প্রথম বাচ্চা, এটাও 4 দাঁতের প্রথম বাচ্চা। হ্যাঁ, গরু খুব ভালো, উলান আবার একদমই ছাড়ে না। হ্যাঁ, এটা উলান পলান দেখো ঝুল কত সুন্দর আছে, প্রথম গরু। এটা সময় একটু বেশি দিন আছে? হ্যাঁ হ্যাঁ, এটা সময় একটু বেশি আছে, এটা পরে 1 মাসের মতো। এটার দামও কি একই? না, এটার দামও চাইতে একটু বেশি, টাকার বিষয়ে দরদাম করা যাবে না। এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা গত সপ্তাহে একটা গরু তুমি দেখছিলে হয়তো, মনে হয় প্রায় সেম কোয়ালিটি, কিন্তু ওর সাইড থেকে এই আর একটু উন্নত মানের, উন্নত মানের। হ্যাঁ, 2 দাঁত বয়স, 2,70,000 টাকা দাম চাইছিলাম, যেটা ওর সাথে থেকে উন্নত মানের। এটা এটা কি জাত আছে? ঠিক আছে, এইটা তোমার ফিজিয়ানের সাথে, এবং এটাও সাহিওলের একটু একটু মানে ইয়ে আছে, ওই ঠিক আছে, একটু একটু ইয়ে আছে, কিন্তু এইটাই হচ্ছে ভালো, এইটাই ভালো, এর অসুখ বিসুখ হয় না, এবং হচ্ছে
সব দিক দিয়ে আর কি ভালো থাকে। যাক, ভালো হলেই ভালো। আমার নিজেরও গরু সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা নাই, যারা অভিজ্ঞ তারা দেখলেই বুঝতে পারবে। তো এই গরুটার বয়স? এরা দুই দাঁত বয়স, দুই দাঁত, দুই দাঁত। প্রথম বাচ্চা দিবে? প্রথম বাচ্চা দিবে। কতদিন বাকি আছে? এটা টাইম আমি নিয়ে আসছিলাম বৃহস্পতিবার দিন, সেদিন 27 দিন ছিল, আজ 3 দিন যাচ্ছে। তার মানে 20 দিনের উপরে আছে? 20 দিনের মতনই আছে, হ্যাঁ 20 দিনের উপরে আছে। দাম কেমন? এটা 2,80,000 টাকা। 2,80,000। এই পাশে আরেকটা লাল সাদা আছে, এটা এটা লাল সাদা তোমার হচ্ছে জার্সির সাথে সাহিয়াল এর সিট আছে, জার্সির সঙ্গে সাহিয়াল ক্রস আছে। হ্যাঁ, এটার সঙ্গে বাচ্চা আছে, এই সার বাচ্চা আছে। বাচ্চার বয়স কয়দিন? বাচ্চার বয়স হচ্ছে 6 দিন। বাচ্চাটা কি হলস্টাইন ফ্রিজিয়ান আছে? হ্যাঁ, বাচ্চাটা 20 দিনের হলস্টাইন ফ্রিজিয়ান আছে। বেশ সুষ্ঠু পুষ্টি হয়েছে। হ্যাঁ, ইনশাআল্লাহ লাভি আছে সাথে। হ্যাঁ, লাভি আছে। কয়দিন বয়স? 6 দিন। 6 দিন। হ্যাঁ, সকালে কতটুকু দুধ আছে এখন? 10-11 দুধ হবে সকালে। এখন 10-11? হ্যাঁ, 10-11। আর বিকালবেলা? বিকালে 6। বিকালবেলা 6? তার মানে 16-17 কেজি দুধ আছে। হ্যাঁ, যে কোনো ক্রেতা যে কোনো সময় আসে এটা দোয়া দিতে পারবে, সমস্যা নেই। আর দাম কেমন পড়বে? এটা 1,90,000। 1,90,000? এটা 1,90,000। আচ্ছা, দুধ দেখে? হ্যাঁ, এটা দুধ দেখে নিতে পারবেন, এটা সমস্যা নেই। আর এই পাশে যে গাবিটা আছে সেটাই তো আপনার সেই? ঠিক আছে, খুব ভালো। তারপরে ধারবার ঠিক আছে। তো গাবিটা যখন কেউ কিনতে আসে, আসলে উনি কিভাবে গরুটা কিনলো, কতটুকু দুধ পালো না পালো, আমাকে অবশ্যই ডাকবেন, আমি অবশ্যই যেহেতু দুদিনের বাচ্চা এটা তো আমি বলতে পারতেছি না। আর যদি এখন দুধ থাকতো হয়তো আমি আমার ক্যামেরার সামনে আপনাকে বলতাম। বারবার টানি টানি ভালা দাও লাগছে। ঠিক আছে, পানি দাও তো দুধে। তো এই গরুটার দাম কি আগের দামই? এটা আসে উনি সরজমিনে এসে দেখে নিতে পারবে, দর দামের কথা আর বলবো না। সরজমিনে দেখে নিতে পারবে? দেখে নিতে পারবে। আচ্ছা, এই গরুটা আমি দেখাইছি, একটু সাইড করে রাখেন। আর যে কোনো ক্রেতা যদি পছন্দ হয়, এরকম দুধ যদি পায় আসেন, নিতে পারবে। আর না বলে যেমন আসবে তেমনি চলে যাবে। আচ্ছা, তো এই পাশে আবার কয়েকটা গাবি আছে, এই পাশে একটা আছে, এইটা এটা গাবিন প্যাকেট, ছয় দাঁতের দ্বিতীয় বিয়ানে গরু। দ্বিতীয় বিয়ানে? হ্যাঁ, দ্বিতীয় বিয়ানে। কতদিনের প্যাকেট? এটা তোমার টাইম আছে 20-22 দিনের মতো টাইম আছে। 20-22 দিনের মতো সময় আছে? সময় আছে। তো এই গরুটা কয়টা বয়স, কয়টা দাঁত বাচ্চা? এটা 6 দাঁতের। 6 দাঁত? এর একটা বাচ্চা দিছে আগে, একটা বাচ্চা দিছে, একটা বাচ্চা দিছে। আচ্ছা, তো প্রেগন্যান্ট গরুগুলোর তো আজকে আসলে দুধের কথা জিজ্ঞাসা না, দুধের কথা বলা তো ঠিক না। আমার কাছ থেকে একটা দুধ দেখে দিবে, ধারবাল উলাট বালা ঠিক আছে রাখি। হ্যাঁ, এইগুলো দেখে দিবে। তো এই গরুটার দাম কেমন? এটা 2,05,000 টাকা। 2,05,000? 2,05,000 টাকা। আচ্ছা, দরদাম করা যাবে না আপনার গরুর। এই পাশে কি বাচ্চা সহ আরেকটা গরু আছে? এই পাশে বাচ্চা সহ একটা গরু আছে। এই গরুটা আগের বার দিয়ে না দেখছিলাম, যে আগের প্রতিবেদন দেখছিলাম প্রেগন্যান্ট। না না, এটা এটা ছিলই না, নতুন গরু এটা। এটা নতুন। এই পাশে একটা বড় গরু বাঁধা ছিল, আবার চলে গেছে, সব চলে গেছে। হ্যাঁ, সব চলে গেছে, নতুন। তো এটা কি জাতের গরু? এইটা হচ্ছে এইটাই এইটা ফিউশনের লক্ষণ। এই মাথার যে টিকলিটা আছে, শিংটা আছে, সব দিক দিয়ে আর কি এটা লক্ষণটা ভালো, মানে জাতটা ফিউশনটা। হ্যাঁ, জাতে সরিষ আছে। এই জাতটা হচ্ছে আবার আগে বেশি পাওয়া যেত, এখন আর পাওয়া যায় না, কম পাওয়া যায় এখন, কম পাওয়া যায়। আসলে এত গরু পাওয়া যাবে কোথা থেকে? আপনি প্রত্যেক দিন হিসাব করতে গেলে পাবনা অঞ্চল থেকে, পাবনা জেলা থেকে প্রত্যেক দিন প্রায় 100 থেকে 150 গরু বের হয়ে যাচ্ছে সব খামার মিলে। প্রতিদিন যদি 150 গরু চলে যায় তাহলে মাসে কতগুলো গরু যায়? না, তারপরে এই কিছু কিছু সময় বৃষ্টিতে মাসে প্রায় বলা যায় যে 4-5 হাজার গরু পাবনা থেকে চলে যাচ্ছে। রাতারাতি কি গরু এত জন্মগ্রহণ করে? না, তাহলে এত ভালো গরু আসবে কোথেকে? ওই জন্য তো, এই জন্য ক্রেতা আগেরই যাচ্ছে। ঠিক আছে, আগের যাচ্ছে, এই যাচ্ছে খুব ভালো। ক্রেতাদের এই জন্য আরো একটু বিচক্ষণী হতে হবে, কেননা এখন আসলে গরু সবাই চাচ্ছে বেশি বেশি গরু সংগ্রহ করতে, বেশি বেশি বিক্রি করতে, বেশি বেশি লাভ করতে। তো ভালো জিনিস কয়জন ধরতে পারতেছে? অনেকে এসে দেখে, যারা নতুন খামারি তারা এসে দেখে তাজা তুজা, যেগুলা চকচকা, মানে গায়ে মাংস আছে ওইটি দেখবি, কিন্তু এরকম মেরা গরু কিনবিলে
গরু দেখে যাচাই বাছাই করে নিতে হবে, জাতটা নির্ণয় করতে হবে। এটার সঙ্গে কয়দিনের বাচ্চা? বাচ্চার বয়স আসছে তিন দিন। তিন দিন দুধ কেমন নামছে? দুধ তিন দিনে তো সেরকম নামে না, এখন হয়তো মনে হয় 10-11 লিটার হইতে পারে, কিন্তু গরুর দুধ হয়েছে 26 লিটার মতো দুধ হয়েছে। 26 লিটার মতো হয়েছে দুধ। কয়দিন পরে এটা তোমার হচ্ছে আর সপ্তাহখানেক লাগবে। সপ্তাহখানেক পরে আসলে দহন করে নেওয়া যাবে। হ্যাঁ, সকালবেলায় 1500-1600 দুধ দেওয়া। এত দুধের একটা গরু অবশ্যই দেখে নিতে হবে। হ্যাঁ, তার দেখে নিতে হবে। এটা দাম কেমন? এটার দাম 2,70,000। 2,70,000 দুধ দেখে তারপরে ওনারা আসবে। 2,70,000। আচ্ছা, তো এই পাশে আর একটা গরু আছে, এই গরুটা কারণ ভালো লাগে এই গরুটার এত সুন্দর মাজাটা এবং বডিটা গার সামসে খুবই ভালো। ঠিক আছে, এই গরুটার আমি শুনছি এবং আমার এলাকার এই বাইরের না, বলে 25-26 লিটার মতো দুধ দিয়েছে এই গরুটা। আসলে তো এখন প্রেগন্যান্ট আছে, কিন্তু এখন তো বলাটা ঠিক না। তো আপনি যখন এই অবস্থা যদি কেউ না তার এইভাবে কেউ যদি না চলে যায় আসে ততটুকু হিসাব নিতে। তবে বেশিরভাগ মানুষ আর দেখে না, ওই খালি শোনে, শুনে ওই সাথে সাথে লিখে দেবে। আর কারণে এখনো ক্ষতির মুখে, তাদের থেকে ক্ষতির থেকে বাঁচাতে পারে না, এখনো ক্ষতি হয়েই যাচ্ছে। কেউ আছে, কেউ হয়তো ইয়েতেই আছে, খারাপ হচ্ছে না, আবার কেউ ক্ষতির সম্মুখীনের মধ্যে হয়ে যাচ্ছে। হ্যাঁ, তো এই গরুটার দাম কেমন? ওইটা 2,70,000 টাকা করে ওটা দিতে। 2,70,000 হলে দেয়া যাবে। তো এখনকার জন্য তারপরে সপ্তাহ দুই গেলে দাম বাড়িয়ে যাবে, দাম বাড়বে, দাম বাড়িয়ে যাবে। তো এই ছিল আপনার এই সপ্তাহের, দর্শকদের আমি দেখালাম, আপনি একটু বর্ণনা করে জানালেন দুধের গাভীগুলো যে কোনো সময় তারা আসে, যেভাবে বললেন দেখে নিতে পারবে। দুধের গাভী এক সপ্তাহ বাচ্চার বয়স, এক সপ্তাহ 10 দিন যেন হবে সেইটা আমি দোয়া দিতে পারবো। আচ্ছা, 3-5 দিনের বাচ্চা আমি দোয়া দিতে পারবো না, সে গরু দেখবে, উলান দেখবে, দেখে নিতে হবে। ঠিক আছে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য আর আপনার গরুগুলো দেখানোর জন্য। ইনশাআল্লাহ, আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম।